কষ্ট থেকে বাঁচিয়ে রাখবে এক হক্ত নামাজ পড়তে ভুলে গেছেন এখন কি করতে হবে হ্যাঁ যখনই মনে হবে পড়ে নেবেন দেরি কেন আবার সাথে সাথে যতই পুরাতন হয়ে যাক এক মাস পর মনে হয়েছে যে অমুক দিনে আরে ওই সময় তো বাইরে ছিলাম নামাজটা পড়িনি যে কোন সময় মান নামান সলাত না নাসিয়াহা কেউ যদি নামাজের সময় ঘুমিয়ে থেকে যায় অনিচ্ছা কৃত অথবা ভুলে যায় ফালিয়া সাল্লে হে যা যা যখন স্মরণ হবে তখনই তখনই পড়ে নিতে ফাইন না যা লেখে অক্ত হাসে তার অক্ত লা কাফারা তালাহা ইল্লা যা এছাড়া আর কোনো কাফারা নেই এছাড়া আর কোনো কাফারা নেই তাহলে নামাজের কোনো কাফার হাদিস বলে নামাজের কোনো কাফারাই নেই নামাজের তবা করা ছাড়া যা ছুটেছে আর যদি ভুলে গিয়ে থাকেন তো ওই অক্তটা পড়ে নেবে ইচ্ছা করে যেগুলো ছেড়েছেন এত কাজা নেই কাজাই উমরি সারা জীবনের অমরি কাজা এটা আবার আর একটি বিধান সারা জীবনে ডবল ডবল করে নামাজ পড়া যে দিন থেকে ধরলেন ডবল ডবল পড়ছে বিশ বছর ছেড়েছি আগামী বিশ বছর আমি ডবল পড়বো এটা একটা বিধান হ্যাঁ অমরি কাজা এই বিধান জি তারা বলছে বলেন কাফফার আছে না কোন কাফফারা সারা রাজত্ব কেউ যদি দিয়ে দেয় আমি একটা ওয়াক্ত নামাজ পড়ব না আমার রাজত্ব দান করে দেব তবু আল্লাহ কবুল করবেন না তবু আল্লাহ কবুল করবেন না সুতরাং এই কাফফারা হচ্ছে মোল্লাদের ধর্মীয় ব্যবসা আর ইনকাম সোর্স যেমন তাবিজ একটা ইনকাম সোর্স কুরআন খানি বক্সানো একটা ইনকাম সোর্স বুঝতে পারছেন ওই রকমের এই যে কাফফার আর পয়সা আদায় করে এটা হচ্ছে ইনকাম